নিলস বোরের পরমাণু মডেল 1913 সালে এটি উনি উপস্থাপন করেন। এই মডেলের আগে প্রস্তুতির ব্যাপারটা একটু জেনে নেওয়া দরকার। ওনার মধ্যে ক্রিয়া করছি যেটা 1885 সালের বামার স্পেকট্রোস্কোপির কথা, যেটা দৃশ্যমান চারটে মাত্র রেখা এলো, এটাকে বলে বিচ্ছিন্ন রেখা বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী আসার কথা ছিল, এলো না। বিষয়টাকে একটু আমি ইন্ডিকেট করছি, মইয়ের মতো ব্যাপারটা যেন একটু, সেটা আবার কি একটু বলছি। এই যে মইয়ের যে স্ট্যান্ডগুলো আছে, একটা মানুষ ধরলাম মইয়ের, এখানেই দেখায়,